Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো সোমবার, আর এখন বাজে হলো 10টা। আপনারা তো দেখতেই পেলেন যে আমি আমার ঘরের মোটামুটি কাজবাজ শেষ করে ব্রেকফাস্ট রান্না করে একেবারে নিয়ে চলে এসেছি। আর প্রচন্ড প্রচন্ড রকমের গরম লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, আমি একদম ঘেমে পুরো স্নান করে ফেলেছি, এতটা গরম লাগছে যে আপনাদেরকে বলে হয়তো আমি বুঝাতে পারবো না যে কিরকম লাগছে। তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর যাবো হলো রান্নাঘরে, দেখি লাঞ্চের জন্য কি রান্না করা যায়। এখন চলে এসেছি আমার রান্নাঘরে, আর এখন বাজে হলো 12টা। তো রান্নাঘরে চলে এসেছি আর রেডি করে নিয়েছি যে কি রান্না করব। তো আজকে আমি লাঞ্চের জন্য কি রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো দেখুন, এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, এখানে পটল কেটে নিয়েছি ভাজা করব, আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, করব হলো ডিম কারি। আর ডিম কারির জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এই দিয়ে ডিম কারিটা রান্না করে ফেলবো। আগে পটলটা ভাজা করে নিচ্ছি। এখন ডিমগুলো ভেজে নেবো, আর ডিমগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি।
এবার ডিম কারিটা রান্না করে নিয়েছি। আর ডিম কারি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল, আর এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমার ডিম কারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর কালার এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। গুড আফটারনুন, এখন বাজে হলো বিকেল 5:30, আর আমি একটু বাইরে চলে এসেছি। ঘরের ভিতরে মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকে রান্নাবান্না করার পর আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এতটা মারাত্মক রকমের গরম লাগছিল আজকে, আপনাদেরকে কি বলবো, মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাবে। একবার রান্নাবান্না করার আগে স্নান করেছি, রান্নাবান্না শেষ করে আবার স্নান করেছি, তারপর খেয়ে একটু শুয়েছিলাম। খুব কষ্ট হয়েছিল আজকে গরমে। এখন রোদটা কমে গেছে, এখন একটু বাইরে এসেছি হাঁটার জন্য। জারবেড়া ফুল ফুটেছে, মিনি জারবেড়া, দাঁড়া আপনাদেরকে দেখাই, খুব সুন্দর। এই যে দেখুন, দেখতে পেয়েছেন, কোনো সময় আরও অনেকগুলি ফুটে, কিন্তু গাছগুলি অনেক পুরানো হয়ে গেছে এবং উইক হয়ে গেছে, তার জন্য এখানে বেশি ফুল ফুটে না। আর আরেকটা ক্যাকটাস ফুল ফুটেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে প্রচণ্ড কাটা ওগুলোর মধ্যে, কিন্তু ফুলগুলি খুবই সুন্দর, একদম রেড কালার। দুটো গাছ আছে, এই যে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিই, কারণ দুপুরবেলা ঠাকুর ঘরের দরজা খোলাই যায় না, রোদ পুরোপুরি গিয়ে একদম ঠাকুরের মুখের মধ্যে পড়ে, তার জন্য এটাকে বন্ধ করে রাখতে হয়। এখন খুলে যাচ্ছি, খুলে লাইটটা জ্বালিয়ে দিলাম। আর না, বাড়িতে থাকতে থাকতে একদমই ভালো লাগছে না। উফ, প্রাণটা ছুটোছুটি করছে বাইরে বেরোনোর জন্য, একটু বাইরে হাওয়া বাতাস গায়ে লাগানোর জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য, একদম ভালো লাগছে না। এইভাবে টানা সারাদিন বাড়িতে থাকা যায় বলুন? সন্ধ্যা হলে তো মনটা চায় একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করার জন্য, একটু একটু লোকেদের সঙ্গে গল্পগুজব করার জন্য, একটু বাইরে মার্কেটে বেরিয়ে টুকিটাকি শপিং করার জন্য, তো কিছুই হচ্ছে না। আর আপনাদেরকে আরেকটা কথা বলিনি, জানেন আমাদের এখানে আজকে 5:00 থেকে কার্ফিউ, এতদিন তো ছিল 6:00 থেকে কার্ফিউ, এখন 5:00 থেকে 6:00 অবধি কার্ফিউ, আবার 6:00 থেকে 5:00 অবধি কার্ফিউ, মানে 24 আওয়ারই কার্ফিউ, আগামী 10 দিন বাড়ি থেকে বেরোনোই যাবে না।
সব বন্ধ থাকবে, শুধু এসেনশিয়াল যেগুলি ওইগুলি তো খোলা থাকবে, এর বাইরে কোনো দোকান টোকানো আর খোলা থাকবে না, সব বন্ধ। উফ, কি গরম আপনারা বুঝতে পারছেন, এই যে দেখুন আমি ঘেমে গেছি, প্রচণ্ড রকমের গরম লাগছে আজকে, ফ্যানের নিচ থেকে সরা যাচ্ছে না, এতটা গরম। সে যাই হোক, এখন আবার ঘরে চলে যাই, এখানে বসেছি, বারান্দাটা প্রচণ্ড গরম, খুব হিট, বসা যাবে না। আজকের গরমে মনে হচ্ছে গায়ে ফুসকা পড়ে যাবে। এখন ঘরে গিয়ে একটু জল খাবো, তারপর আজকে আবার একটু সেমাই বানাবো। সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর চলে গেছিলাম হলো টিউশনে, তো টিউশন থেকে ফিরে এসেছি ওই ধরুন প্রায় 1টা, এখন কটা বাজে, এখন বাজে হলো 9টা। তো টিউশন থেকে ফিরে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি, কারণ আপনারা তো জানেনই আমি আগে ইভিনিং ওয়াকে যেতাম। তো আমাদের এখানে সন্ধ্যে 6টা থেকে যেহেতু কারফিউ শুরু হয়ে গেছে, তো তার জন্য আর ইভিনিং ওয়াকে যেতে পারি না, আর এখন তো সারাদিনই কারফিউ, আগামী 10 দিন সারাদিনই কারফিউ। তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটবো, এরকম সুবিধা নেই, ভোর 5টা থেকে আমাদের এখানে কারফিউ শুরু হয়ে গেছে আজকে থেকে, তো বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে পারি না। তো এক্সারসাইজটা এখন আবার ঘরেই শুরু করে দিয়েছি, না হলে শুধু খেয়ে ঘুমিয়ে আবার এক্সারসাইজ হয়ে যাব, কারণ গত লকডাউনে আমি প্রায় 70-এর উপরে হয়তো ওয়েট পুটন করে ফেলেছিলাম, এতটা মোটা হয়ে গেছিলাম আপনাদেরকে কি বলবো। যদিও আমি এখনো অনেকটাই মোটা, আমি বলছি না যে আমি রোগা, বলবেন না যে রোগা কোথায়, যে বলছে রোগা হয়ে গেছে, আমি রোগা হয়নি, বাট আগে থেকে অনেকটা ওয়েট আমি কমিয়েছি, এখন আর বাড়াতে চাই না, তার জন্য এখন বাড়িতেই একটু একটু এক্সারসাইজ শুরু করেছি। তো এক্সারসাইজ করে টোরে এখন বেজে গেলো হলো 9টা, আর আপনারা আমার চেহারা দিকে তাকাবেন না, কারণ সকাল থেকে আপনাদেরকে অনেকবার বলেছি গরম গরম, আর কি পর্যন্ত গরম, মা গো বাবা গো করে চিৎকার করবার মতন গরম পড়েছে, আপনাদেরকে বুঝাতে পারবো না যে কিরকম গরম, আপনারা হয়তো আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে কিরকম গরম আমার লাগছে। অলরেডি 2 বার স্নান করে ফেলেছি, এই সিচুয়েশনে আরেকবার হয়তো স্নান করার সাহস নেই। এখন বানাবো হলো রুটি, আটাটা কাই করে রেখে দিয়েছি, এখন রুটি বানাবো, তারপর
ডিনার করে একবারে গা হাত পা ভালো করে একটু মুছে নেব, স্নান করব না, তারপর ঘুমোতে যাব না, তারপর আবার এডিটিং করব, তারপর ঘুমোতে যে সময় শেষ হয় ঘুমাব। তো এখন আগে রুটিটা বানিয়ে নিই, চলুন। তো এই যে দেখুন, এখানে আটা কাই করে রেখে দিয়েছি, এখন রুটিটা বানিয়ে নেব। রাতের কাজ মোটামুটি কমপ্লিট, আর হাত মুখ তো ধুয়ে ফেলেছি আপনাদেরকে বললাম, আর এখন এই যে নাইট ক্রিমটা লাগাবো অবশ্যই, কারণ দিনের বেলা এতটা ঘাম হচ্ছিল যে কোনো ধরনের ক্রিম বা ময়েশ্চারাইজার লাগানো সম্ভব ছিল না। তো রাতে অবশ্যই নাইট ক্রিমটা লাগিয়ে ঘুমোতে হবে। এমনিতেই ঘাম মুছতে মুছতে স্কিন পুরো রেশ করে গেছে স্কিনে। তো আমার ক্রিম টিম লাগানো হয়ে গেছে, আর এখন বাজে হলো রাত্রি 10:30। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য বাই বাই।